डाइने बामे माटी आमार माटीर बिछाना डाइने बामे माटी आमार माटीर बिछाना तोमार आमार आपन के एकटु शोनो ना जिनि आपन तिनि कादेन सोनार मदीना कथा बोले ना ठीक कि ना আপনারা আমার আপন কে জোরে বলে না কে কবরে রাখার সময় কি বলবে বিসমিল্লাহি আপনাদের এখানে কি বলেন বিসমিল্লাহি ওয়ালা আমার নেতা এটা বলেন নি কথা বলেন না কেন এটা বলেন নি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাদি এটা বলে কি বলে না তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপন তিনি কাদের সোনার মদিনা হ্যাঁ হ্যাঁ ওই নবীর কাছে চলো হয়ে দেওয়ানা আহা ওই নবীর কাছে চলো হয়ে দেওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুলে যেও না আমি চলে যাব আমায় তোমরা ভুলে যেও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঠিক কিনা বলে মাহফিলের সাথে কারো দুশ্মনী আছে জোরে বলেন আসেনি কারো দুশ্মনী আছে দুশ্মনী যাদের আছে এদের একটা পরিচয় আমি দিয়ে দিচ্ছি কোরআন থেকে উতুল্লিম বাদা জালিকা জানিব জন্মে ঠিক নেই এদের কথা বুঝেন এদের পরিচয় মূল পরিচয় হচ্ছে সূরা কলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বলেছে যারা ইসলামকে নিয়ে কটুক্তি করে ইসলামের প্যান্ডেল ইসলামের কথা ভালো কাজ ভালো জিনিসগুলোকে বাধা দান করে এবং সেই কাজগুলোকে প্রাধান্য না দেয় ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিব সর্বোচ্চ ওর ভিতরে প্রথম মেইন কারণই হলো ওর জন্মে ঠিক নেই জন্মের ভিতরে কি আছে কথা বলে না জন্মের ভিতরে কি আছে বাজার আছে ভাইরা আমার বন্ধুরা আমার বলতে পারেন হুজুর জন্মের ভিতরে আবার বেজাল থাকে কিভাবে মা বাবা বিবাহ করেছে আমার মা আর বাবাই তো জন্ম আমার ঠিকই তো আছে কিন্তু না না দুনিয়ার ভিতরে রোজা ভঙ্গের যেমনি ভাবে কারণ আছে উজু ভঙ্গের কারণ আছে না নাই কথা বলেন উজু ভঙ্গের কারণ আছে না নাই নামাজ ভঙ্গের কারণ আছে না নাই রোজা ভঙ্গের কারণ আছে না নাই ঈমান ভঙ্গের কারণ আছে না নাই জোরে বলেন আছে না নাই শুধু ঈমান ভঙ্গের কারণ নাই বিয়া ভঙ্গের কারণ আছে দেখবেন এই বিয়া ভঙ্গের কারণগুলো যাদের ভিতরে থাকে এদের সন্তানগুলো যেগুলো হয় এগুলো দেখবেন ইসলামী বিরোধী হয় কথা বুঝলেন এগুলো কি হয় ইসলামী বিরোধী হয় দেখবেন চায়ের দোকানে সব চলছে চা একবারে বদলে পাঁচবার খাচ্ছে আমি বলে থাকি প্রায় প্রোগ্রামে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট হচ্ছে চায়ের দোকান কথা বলে না কথা বলে না কথা বলে না জোরে বলেন ঠিক কি না বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট চায়ের দোকান কেমনে তার বাস্তব প্রমাণ উদাহরণ দেই আমাদের জাতীয় সংসদ এই সংসদের ভিতরে মাননীয় স্পিকার থাকে একজন ঠিক কি না কয়জন থাকে একজন তো সদস্য থাকে অনেক এমপি সব জায়গার রাজশাহীর এমপি পাবার এমপি আপনার যেখানে যেখানে আছে যতগুলো বিভাগ আছে যতগুলো উপজেলা আছে সব জায়গার সদস্যগুলো ওইখানে যায় কি যায় না মন্ত্রী এমপিরা ওইখানে যায় মাননীয় স্পিকার থাকে কয়জন একজন একজন করে দাঁড়িয়ে বক্তৃতা দিতে থাকে আর মাননীয় স্পিকার তিনি মাথা লড়াতে থাকেন কথা বলেন ঠিক কিনা কথা জোরে বলেন ঠিক কিনা চায়ের দোকানদার হলো বাংলাদেশের ভিতরে দ্বিতীয় পার্লামেন্ট তার মানে হলো ওই রনপাড়া থেকে একজন আসে চায়ের দোকানে ওই চণ্ডীপুর থেকে একজন আসে আরেকজন আসে ওই যে মহেশকুণ্ডি থেকে একজন আসে এক একটা গ্রাম থেকে এক একজন লোক আসে চায়ের দোকানে বসে চায়ের দোকানদার তিনি সুন্দর করে চা বানায় আর ওই যারা এসেছে বিভিন্ন এলাকা থেকে তারা এসে এসে ওই যে কার মেয়ে বের হয়ে গিয়েছে কোন জায়গায় কি হয়েছে মাহফিল কেমন হয়েছে এইসব বিষয় নিয়ে পরামর্শ করার কথা বলে গিবাত যেটাকে বলে কি বলে
গিবাত গুলো করতে থাকে আর চায়ের দোকানদার তিনি কি করবে তার তো চা বিক্রি করা দরকার উনি কি করবে যেখানে থাকেন নাইরে তাইরে তাইরে না শুধু মাথা লড়ায় হ্যাঁ কথা বলো তাহলে বলেন তো আমাদের বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্টে যাই দেখুন চায়ের দোকানে লোকের অভাব নাই কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যেখানে হয় সেই প্যান্ডেলে মানুষের কোনো খবর নাই অবাক লাগে দুঃখ লাগে কষ্ট লাগে এরা মরবে নাকি বলেন মরবে কথা বলেন কি মানুষ মরবে নাকি যারা এইরকমটা করে মাহফিল দেখলে বাধা দিতে চায় যারা মাহফিল দেখলে মাহফিল গুলোকে সহ্য হয় না ঘর ভিতর আগুন জ্বলে আমরা স্লোগান দিয়ে থাকি বড় বড় মাহফিলে যখন হয় তখন স্লোগান দিয়ে থাকি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান বলে কি বলে না ভাই কথা বলেন না কেন বলে কি বলে না কি বলে ইসলামের এই তো আপনারা বলেন তো ইসলামের জোরে বলেন ইসলামের হুঁশিয়ার ইসলামের শত্রু তো আপনি আপনি ইসলামের শত্রু হিন্দু না ইসলামের শত্রু কিন্তু হিন্দু না ইসলামের শত্রু খ্রিস্টান নয় ইসলামের শত্রু বৌদ্ধ নয় আপনারা আমার মতো মুনাফিক মার্কা মানুষগুলো ইসলামের শত্রু কথা বলেন ঠিক কি না যারা ইসলামটাকে একেবারে জঘন্য করে ফেলেছে জগা খিচুড়ি করে ফেলেছে তারা ইসলামটাকে মনেই করে না তারা যেটা ইসলাম কারণ দোয়েল পাখি দুই টাকার যে একটা নোট আছে ওই নোটের ভিতরে দোয়েল পাখির একটা ছবি আছে না নাই কথা বলেন আছে না নাই আচ্ছা দোয়েল পাখি কিন্তু জানে না তার দাম কত জানেনি দোয়েল পাখি যদি জানতো যে তার মূল্য কত তার দাম কত তাহলে দেখবেন সকালবেলা যখন যাবেন ঘুম থেকে উঠে ওয়াশরুমে সর্বপ্রথমই দোয়েল পাখিকে দেখা যায় কথা বল কি দেখা যায় দোয়েল পাখি যে ওয়াশরুমের পোকা খায় কি খায় না কবির ভাষায় বলেছে হ্যাঁ আজিজ শুনছ তুমি ভাগ্য মুসলমান হো না বড়ই নেমাত হায় মুসলমানেরা বুঝে না তারা কত বড় নেয়ামতের অধিকারী হয়েছে তাদেরকে মুসলমান বানিয়েছে এবং তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছে নবীরা পর্যন্ত আফসোস করে যে হায় আল্লাহ তাআলা যদি আমরা নবী না হয়ে আমরা যদি হতাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হতে পারতাম তাহলে নিজের জীবনটাকে ধন্য মনে করতাম ঠিক কি না বলেন আর আজকে আমরা নবীর উম্মত হয়ে আমাদের কর্মকাণ্ডগুলো কি কর্মকাণ্ডগুলো কি অবাক লাগে দুঃখ লাগে কি কথা বলবো মানুষদের কি মানুষগুলো মরণশীল মানুষ কি কথা বলেন না মানুষ কি মরণশীল মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না পানি যদি আপনি থাবা দিয়ে ধরেন মুট করে ওই পানিটা আপনার মুড়ির ভিতরে থাকবে কথা বলেন থাকবে না এই পৃথিবীটাকে আপনি যতই আগলে ধরেন না কেন ভালোবাসেন না কেন এই পৃথিবী আপনার নয় ঠিক কি না আপনার বাবা চলে গেছে মা চলে গিয়েছে দাদা চলে গিয়েছে যারা যারা ছিল তারা আজকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে কি নাই কথা বলেন আপনাকে আমাকে একদিন যেতে হবে কি হবে না কিন্তু যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন কি নেবেন আল্লাহর জন্য নিয়েছেন প্রস্তুতি প্রস্তুতি নেই নেই আপনার আমার প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা অনেকে চিন্তা করি যখন মৃত্যুবরণ হবে ওই সময় তাওবা করব ওই সময় কি করব ওই সময় তাওবা করে নিব ব্যাস সব গুনাহ মাফ ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন তা কিভাবে বুঝলেন আপনি যে আল্লাহ তাআলা সামান্য চুরি করলে তার শাস্তি কি হাত কেটে দিতে হবে তার শাস্তি কি কথা বলেন তার শাস্তি কি হাত কেটে দিতে হবে তাহলে বলেন তো আপনাকে আমাকে এত অপকর্ম করার পর আল্লাহ তাআলা যে ছেড়ে দিবে তার প্রমাণ কি তার কোনো প্রমাণ নাই তাহলে বলেছিলাম আল্লাহ তাআলা অত্যধিক কঠোর এবং অত্যধিক নরম আপনি আমি বুঝে শুনে জেনে শুনে যেসব অপকর্মগুলো করছি অপকর্মগুলোর ভিতরে লিপ্ত আছি একদিনের জবাব দিয়ে করা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে তাহলে আমরা জান্নাত পেতে চাই কি পেতে চাই জান্নাত এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী
আপনাকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার জন্য যে বিষয়গুলো আপনার আমার জন্য দরকার সেই প্রস্তুতিগুলো আমরা আজকে থেকে নেব ইনশাআল্লাহ। আজকে আলোচনা শোনার পর ফজরের নামাজ পড়বেন না কেরাগরা বলেন তো আগে ইনশাআল্লাহ বলেন। যদি ফজরের নামাজ না পড়েন তাহলে এখনই মোনাজাত দিয়ে দিই, কথা জোরে বলেন না কি ফজরের নামাজ পড়বেন কে কে আজ জাগান তো সবাই জাগে না কত কষ্ট হাত জাগে বলেন ফজরের নামাজ পড়বেন কে কে দেখি তো ইনশাআল্লাহ বলেন না আরে জোরে বলেন আরে জোরে বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন ফজরের না সকালবেলা উঠে শুরু করবেন হুজুরদের নিয়ে কমেন্ট করা হ্যাঁ ফেসবুকে দেখবেন ইন্টারনেটে ওয়াচ চলে এখন বর্তমান হুজুরেরা তো বয়ান করতে পারে না করবে কি আপনি কারণ যদি জেনার কথা বলে তাহলে হক কথা হয়ে যায় হক কথা বলি তখন আর মুসল্লিরা থাকে না তখন বাধা দেয় মাহফিলে মাহফিলে কি দেয় জেনার কথা বললে বাধা দেয় রাজনীতির কথা বললে বাধা দেয় পর্দার কথা বললে বাধা দেয় যুবকদের পর্নোগ্রাফি দেখলে সেজন্য বাধা দেয় কি দেয় না এসব বিষয় নিয়ে যখন বাধা দেয় তখন একজন বক্তা কি করবে বাধ্যতামূলক ওই কাঁচা বাদামের ঘটনা বলে স্টেজে উঠে কথা বলে ওই যে ভুবন বাদ্যকর চিনেন নি কথা বলেন না এখন দেখবেন বক্তারা স্টেজে উঠলি কিছু কিছু বক্তারা স্টেজে উঠলি তারা শুরু করে দেয় কাঁচা বাদাম ভাইরাল হয়েছে যেই বিষয়গুলো ওই বিষয়গুলো নিয়ে কথা বলে তারা এই যে পুষ্পা আছে না নাই পুষ্পা একটা ছবি আছে এই বিষয় নিয়ে বক্তারা আলোচনা করে কারণ দেখে যে যখনই কোনো কথা বলতে যায় হক কথা তখন দেখে মাহফিলে বাধা স্টেজে হ্যাঁ শুরু হয়ে যায় বাধা দেওয়া কানে কানে কাগজ দেয় কানে কানে শুরু হয়ে যায় বাধা দেওয়া হুজুর একটু গরম তো গরম তো একটু সাবধানে কথা বলেন তা হুজুরে কি করবে চিন্তা করে যে কতগুলা ভাইরাল হওয়া কাঁচা বাদাম পুষ্পা এবং ওই যে অন্য অন্য হলিউড বলিউড যেগুলো আছে এগুলো নিয়ে কতক্ষণ বকর বকর করে চিল্লা ফাল্লা করে ডরে ব্যাস 30,000 টাকা কামাই করে শেষ আর পাবলিক যারা আছে তারা কি করে ঘরে বসে বসে এই যে আলোচনাগুলো দেখে 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 খালি কমেন্ট করে বাপ্পার সিটার এটারে সেটারে বলে কি বলে না কথা বলে জোরে বলে না বলে কি বলে না তাহলে হুজুরদেরকে নষ্ট করছে কারা কারা নষ্ট করছে আপনাদের মতো মানুষগুলো হুজুরদেরকে নষ্ট করেছে নালে কোরআনের ভিতরে হক কথা আছে না নাই চোরের কথা আছে না নাই জিনাখরের শাস্তির কথা আছে না নাই রাজনীতির কথা আছে না নাই সব কথা কোরআনের ভিতরে আছে কিন্তু কোরআনের কথা বলতে গেলি হুজুরকে আটকেই দেয় আবার হুজুরেরা যখনই এই ভাইরাল হওয়া কথাগুলো বলে তখন কি করে তখন হুজুরদেরকে বলা হয় যে হুজুরেরা কোরআনের তাফসির করেন সব জায়গায় ভেজাল হুজুর জোরে হাঁটলে তাও সমস্যা হুজুরের দাওয়াত আছে আস্তে হাঁটলে তাও সমস্যা হুজুর খাইছে বেশি হুজুর ইংরেজি জানে তাও সমস্যা হুজুর ইংরেজি বেশি জানে হুজুর ইংরেজি জানে না তাও সমস্যা হুজুর বিয়ে করছে তাও সমস্যা বিয়ে করে না হুজুর বিয়েই করে তাও সমস্যা হুজুরের ছেলে মেয়ে বেশি তাও সমস্যা হুজুরের ছেলে মেয়েই নাই তাও সমস্যা কথা বলেন ঠিক কি না আলেমরা যাবে কোথায় অথচ আপনার মতো একজন মানুষ যখন মারা যায় সর্বপ্রথম এলান করে কে বলেন একজন ইমাম সাহেব কে এলান করে জানাজার কাতারে দাঁড়িয়ে যায় মানুষগুলোকে নিয়ে মুসল্লিদেরকে নিয়ে বেনামাজি সমাজের ভিতরে সব থেকে বড় বেনামাজি ওই বেনামাজির ব্যাপারও ইমাম সাহেবকে সামনে গিয়ে সুন্দরভাবে দোয়া করতে থাকে এবং সবাইকে বলে দেয় কি বলে দেয় ভাই লোকটা ভালো ছিল না খারাপ ছিল বলে কি বলে না কথা বলেন বলে কি বলে না শুধু তাই বলে না আপনার আমার বন্ধু বান্ধব যারা থাকে আপনার আমার পাশে যারা থাকে যাদেরকে নিয়ে চা খাই যাদেরকে নিয়ে গল্প গুজব করি যাদেরকে নিয়ে সিনেমা দেখি ওই মানুষগুলো আপনি মৃত্যু বরণ করার পরে আপনার জানা যায় কোন রকম শরীর হবে দায় থেকে কি থেকে দায় থেকে শরীর হবে কিন্তু ওই জানাজার পরে তারা বাসায় চলে যাবে তারা তাদের কাজ ব্যাস নিয়ে ব্যস্ত হয়ে যাবে কিন্তু একমাত্র ইমাম সাহেব আপনার কবর অবধি পর্যন্ত যাবে কথা বলেন ঠিক কি না শুধু কবর পর্যন্তই নয় কবর দেওয়ার পরে সুন্দরভাবে সেখানে দাঁড়িয়ে কবর জিয়ারত করে আবার মোনাজাত ধরে সুন্দর করে মুসল্লিদের জন্য দোয়া করে জান্নাতের কামিয়াবি করে তারপরে মুসল্লিদের বিদায় দিয়ে তারপরে ইমাম সাহেব মসজিদে আসে কথা বলেন ঠিক কিনা আজকে সেই ইমামের সমালোচনা
সেই ইমামকে নিয়ে কমেন্ট কমেন্ট গুলো পড়লে খুব লজ্জা লাগে কষ্ট লাগে একজন আলেমদেরকে নিয়ে কিভাবে কমেন্ট করেন কার কারণ হলো একটাই সমাজে যে ব্যক্তি বড় বাতপার ও অন্যকে বাতপারি ভাবে কথা বলে জোরে বলেন তো জোরে বলেন কথা ঠিক কি না যে ব্যক্তি চোর অন্য ব্যক্তিকে চোর ভাবে যেই ব্যক্তি খারাপ ও ব্যক্তি অন্যকে খারাপ ভাবে ছোট্ট একটি স্যাম্পল দিচ্ছি এক লোকে চুরি করে গোসল করার জন্য গিয়েছে আর এক লোকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উযু করতে গেছে কথা বুঝেন নাই এক লোকে কি করছে চুরি করে কোথায় গেছে গোসল করার জন্য আর এক ব্যক্তি সে তাহাজ্জুদ নামাজ পড়বে রাত্রি বেলা উনি উযু করতে কিছু কুকুর আছে দেখবেন দুই সাইডে দুইটা ঘাট তো সরায় হইছে ওই ঘাটে আর এই মুসলিম হচ্ছে এই ঘাটে সরায় ওখানে বসে দেখছে যে এই ওইখানে বসে উযু করতেছে ভাবতেছে আর বলতেছে আরে আমার মতো চুরি করে এসে বেচারা গোসল করতেছে কথা বুঝেন না আমার মতো কি করে চুরি করে এসে কি করতেছে গোসল করতেছে আর এই যে মুসলি উনি ভাবতেছে আরে বেচারা আমি তাহাজ্জুদ নামাজ পড়বো উনিও তাহাজ্জুদ নামাজ সুবহানাল্লাহ উনি কি পড়বে এখন বলেন দুজনের বাবা কি এক আপনি একটা কথা মনে রাখবেন আপনি যদি অন্যকে খারাপ কমেন্ট করেন 100% আপনি নিজেই খারাপ আপনি যদি অন্যকে কমেন্ট করেন খারাপ আপনি নিজেই খারাপ আপনি বলেন তো মরার পরে যে আপনি যে এই যে মোবাইলের ভিতরে আপনি আলেমদেরকে কমেন্ট করতেছেন আপনি তার ব্যাপারে জানেন কি কি জানেন তার ব্যাপারে এখন দেখা যায় মিডিয়াতে কিছু কিছু কথা জেনে শুনে এগুলো নিয়ে মানুষ শুনে হাদিসের ভিতরে স্পষ্ট কথা আছে যা শুনে তাই বলতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইয়ে যথেষ্ট কথা বুঝলেন কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট যা শুনে তাহাই বলিতে থাকা এখন বলেন আপনি শুনছেন অমুক বক্তা খারাপ ব্যাস এটা নিয়ে আর অমুক বক্তা খুব খারাপ আপনি শুনছেন অমুক লোক এই কাজটা করছে ব্যাস এটা নিয়ে আপনি পড়ে আছেন এখন বলেন তো আপনি নিজের চোখে দেখছেন কোন প্রমাণ ভিডিও আপনার কাছে আছে আপনি কেন কমেন্ট বক্সে কমেন্ট করলেন খারাপ তার মানে আপনি একজন মিথ্যাবাদী আপনি একজন কি কথা বলেন আপনি একজন কি মিথ্যাবাদী আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 10টি দোষের কথা বলেছেন সূরা কলামের ভিতরে তার ভিতরে একটা হচ্ছে ফালা তুতিল মুকাজ্জিবিন কাফের মুশরিক মুনাফিক যারা থাকবে তাদের একটা দোষ হলো তারা কথায় কথা মিথ্যা কথা বলে কথায় কথায় কি বলবে এখন বর্তমানে মোবাইলে আমরা সত্য কথা বলি না মিথ্যা কথা বলি আছে মৌগাছি বলে এই আসি আমি অনপড়া আছে কোথায় কথা বলেন আছে কোথায় বলছে কি সত্য বলছে না মিথ্যা আচ্ছা এখন মিথ্যা বলে কি গুনার দিকে গেছে না সওয়াবের দিকে গুনার দিকে না সওয়াবের দিকে গুনার দিকে মানুষ কিভাবে যায় একটা উদাহরণ দিব জোরে বলেন দিব আমরা গুনার দিকে কতটুকু আগানো দেখবেন খেয়াল করেন সম্মানিত ভাইরা এক জায়গায় কিছু যুবক মিলে তাস খেলাচ্ছে যুবক তারা তাস খেলাচ্ছে জুয়া খেলাচ্ছে তো ওই এলাকার একজন মুরব্বি চিন্তা করতেছে এরা তো তাস জুয়া খেলাচ্ছে পুলিশকে ফোন দেই ওনে পুলিশকে ফোন দিয়ে বলছে স্যার আমাদের এলাকার অবস্থা খুব খারাপ কিছু কিছু ছেলেপেলে মিলে তারা জুয়া খেলাচ্ছে এখন আপনারা আসেন আয়শা এদেরকে নিয়ে যান পুলিশেরা তো ফোন পাওয়ার সাথে সাথে চলে আসছে আসার পরে দেখতেছে যে আসলেই কিছু কিছু যুবক মিলে তাস খেলাচ্ছে আর ওখানে জুয়া খেলছে জুয়া বলে যেটা জুয়া খেলছে তো যখন যুবকেরা পুলিশদেরকে দেখছে পুলিশ আইসি তাদেরকে ধরার জন্য রেডি হচ্ছে কিছু সংখ্যক যুবক মিলে দৌড় দিয়েছে পালানোর জন্য আর কিছু যুবক মিলে ওই গাড়ির ভিতরে বসে কোথায় বসে ওই গাড়ির ভিতরে দৌড়িয়ে গিয়ে বসে সারে সুন্দর করে তাদেরকে গ্রেফতার করলো গ্রেফতার করে গাড়ির ভিতরে নিয়ে আসলো গাড়ির ভিতরে এসে দেখে কিছু যুবক গাড়ির সিটির ভিতরে বসা জিজ্ঞাসা করলো যুবক তোমরা তো জানো তোমাদেরকে নেওয়া হবে রিমান্ডে
তোমাদেরকে নেওয়া হবে জেলখানায়। এটা জানার পরেও তোমরা এই যুবকগুলো সুন্দরভাবে দৌড় দিয়েছে পালানোর জন্য, কিন্তু তোমরা এসে গাড়ির ভেতরে বসছো, কারণটা কি? বলে স্যার ওই বুদ্ধি তো আপনার মাথায় নেই, আমরা আগে ভাগে দৌড়ে এসে বসেছি, কারণ এতগুলো মানুষ বসলে তো সিট পাবো না, এই সিট দখল করার জন্য আমরা আগে ভাগে এসে বসেছি। কথা বুঝেন না? কি পাবো না, কি পাবো না? আমরা মুসলমানে এমন মুসলমান হইলাম, আমরা মনে মনে চিন্তা করি আমার সাথে বন্ধু তো নামাজ পড়ে, ও জান্নাতে গেলেই তো যথেষ্ট, আমার তো জান্নাতে যাওয়ার দরকার নাই, কারণ আটটা জান্নাত, জাহান্নামে থাকবে কে? ও জান্নাতে থাক, আমি জাহান্নামে যাব। ও মনে মনে চিন্তা করে, ভাই তুই যা নামাজে, আমার নামাজে যাওয়ার দরকার নাই। দেখবেন কিছু যুবক একই সাথে খেলাধুলা করতেছে, ভাই খেলাধুলার ভিতরে কিছু যুবক দেখবেন আজান হওয়ার সাথে সাথে নামাজের ভিতরে চলে গিয়েছে, ঠিক কি না? আর কিছু যুবক তাদেরকে বলার পরে ভেটকি মারে, আসে না নাই কথা বলেন, আসেনি, সারা রাত লেপের ভিতরে কম্বলের ভিতরে পোস্ট অফিস বানিয়ে নিয়েছে। কি বানাইছে? আগে পোস্ট অফিস ছিল চিঠি, পোস্ট অফিসে যাইয়া চিঠি পিয়ন করতো, চিঠি পিন করে তারপরে পাঠাতো, আর এখন বর্তমানে আপনার আমার পোস্ট অফিস হলো কম্বলে নিচে, এই যে মোবাইল, একটা ধাক্কা দিলি চলে যাবে, ঠিক কি না? এই পোস্ট অফিসে হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো, মনু সোনা পাখি জান পাখি ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু, ঠিক কি না? সারা রাত ফ্রেন করতে করতে রাত কাটিয়ে যায়, হজরের টাইম যখন ওঠে হয়ে যায় তখন যুবকগুলো সুন্দরভাবে নাক দেখে ঘুমাতে থাকে, কথা বলেন ঠিক কি না? বিশ্ব নবীর একটি হাদিস শুনে ভাইরা, আপনার আমার নবী আপনার আমার জন্য ভালোর জন্য একটি আমল তার জীবনে ছেড়ে দিয়েছিল, সেই আমল হলো আল্লাহ রাসূল। একদিন ঘরের ভিতরে ছিলেন, সমস্ত সাহাবীরা তার জন্য ওয়েট করতেছিল, ইশারের জামাতের সময়, কিসের সময়? ইশারের নামাজের সময় হয়ে গিয়েছে, বিশ্ব নবীকে দেখা যাচ্ছে না, সমস্ত সাহাবীরা ওয়েট করতেছে আল্লাহ রাসূলের জন্য, এখনো কেন আসছে না? অনেকক্ষণ পরে বিশ্ব নবী এসলে আসলেন, রাতের দ্বিতীয় অংশে যখন বিশ্ব নবী আসলেন, আসার পরে বিশ্ব নবী বলেন, শোনো সাহাবীরা, আমি একটু লেট করে আসলাম, আমার মনে হয় ভালো হতে এটাই, যদি আমি যদি এই সময় এশারের নামাজ যদি পড়তাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো, কিন্তু দুঃখজনক বিষয় আমার উম্মতেদের কষ্ট হবে, তারা সারাদিন ব্যবসা বাণিজ্য করবে, তারা সারাদিন কাজে কর্মে থাকবে, কাজে কর্মে লিপ্ত থাকার কারণে তারা রাত্রিবেলা ঘুমাবে, তাদের পক্ষে এশারের নামাজ পড়া সম্ভব হবে না, এই জন্য আজকে থেকে আমি এই টাইমে নামাজ পড়বো না, আমি আরো আগে ভাগে নামাজ পড়ব। আল্লাহ রাসূল ছেড়ে দিলেন এক রাতে দ্বিতীয় অংশে নামাজ পড়া, আল্লাহ রাসূল ছেড়ে দিলেন কেন? আপনার আমার ভালোর জন্য। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই জিনিসটাকে ছেড়ে দিন কেন? আপনারা আমার নামাজ যাতে পড়তে পারি তাড়াতাড়ি করে, মাগরিবের এক দেড় ঘন্টা পরে এশার নামাজ, কি বলেন ঠিক কিনা? অথচ দেখা যায় যুবকগুলো সারা রাত বসে মোবাইল টিপে, আসেনি, সারা রাত বসে মোবাইল গুলো টিপতে থাকে আর কথা বলতে থাকে, আর নামাজের বেলায় তাদের কোনো খবর নাই, ঠিক কিনা? আবার এরা বলে কি, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান তো ঠিক আছে, কথা বলে কি বলে কি বলে কি বলে, নামাজ পড়ি না তাতে কি হয়েছে, ইমান ইমান কি আছে, ইমান কি আছে, ঠিক আছে। আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যারা এই কথাটা বলে আসলে কি এদের ইমান আছে না নাই? কথা বাস্তব বলেন যে আছে না নাই, তার মানে এর মধ্যে কিছু আছে, আছে নেই আপনাদের মধ্যে কিছু আছে এরকম বলেন মনে হয়, যে নামাজ পড়ি না, ওই যে নামাজ পড়ে চুরি করে, আরে মিয়া উনি চুরি করলো তো ওনার মধ্যে একটা গুণ আছে, ঠিক কিনা? আপনার মধ্যে তো তাও নাই। আমি বলবো ভাইয়েরা আমার বন্ধুরা, আবার যত খারাপ কাজ করুন না কেন নামাজটাকে ঠিক রাখুন, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ও নামাজের জন্য তাগিদ দিয়েছেন, কি জান না কথা বলেন, দিয়েছি কি দেন, তাগিদ দিয়েছে, বেশি বেশি করে কিসে তাগিদ দিয়েছে, নামাজের তাগিদ দিয়েছে। বলতেছিলাম ভাইয়ারা আমার, তাহলে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এবং আপনারা আমার একটা বিচারের দিবস আছে না নাই, কথা বলেন, আপনারা আমার যে বিচার হবে এই দিবসটা আছে না নাই, সেই বিচারের দিবসের চিন্তা ভাবনা করে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না, সেই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমরা আজকে
একটা ইরাদা করব আল্লাহ তাআলা তাওবাদের কঠিন মুসিবতের সময় বান্দাদেরকে সাত শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে সহায়তা করবেন কয় শ্রেণীর বান্দাদেরকে কথা বলেন কয় শ্রেণীর আপনাদের কি ঘুমে ধরছে ছেড়ে দেব ছেড়ে দে মুনাজাত দিয়ে দে কি বলে আল্লাহ রাসূল বললেন चिंता नहीं चिंता ठीक से शास्त्री लोक कारा कठिन मुसीबत समय छाय दान कर एक नम्बर हलो न्याय परायण बादशाह एक नम्बर की जोरे बोले जोरे बोले मानुष आसेनि विचार करते गेले पकेट जे भारी करते पारे तार ब्यापारे राय दे ठीक कि ना बोले जे पकेट भारी करे तार ब्यापार कि देय राय दे पकेट भारी करते बेपारे बोलें तो मुनाफेक ना मुनाफेक ना जोरे बोलें कथा और काजे मिल नहीं जार से जोरे बोलें कथा मुखे एक मुखे मीठा अंतरे तीता मुखे मधु अंतरे विष आसे ना नहीं जोरे बोलें एरा कि बोलें एरा कि मुनाफेक कोथाय जाबे ना मुनाफेक कोथाय जाबे ना আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রেম মহব্বত ভালোবাসার জন্য নামাজে দাঁড়িয়ে যায় কি হয়ে যায় নামাজে দাঁড়িয়ে যায় তাহাজ্জুদ নামাজ কি নামাজ তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে বন্ধুরা আমার ভাইরা আমার দিলমন ব্যক্তি হলো এই ব্যক্তি যেই ব্যক্তি সমাজের ভিতরে চাচাতো বোন খালাতো বোন মামাতো বোন ফুফাতো ভাই শাস্তো ভাই খালতো ভাই এদের সম্পর্কগুলো বেশি না কম কথা বলে না বেশি না কম বেশি না কম জোরে বলেন কথা বলে না কারণ না চিন্তা করে আমরাই এর মধ্যে আছি আমরাই গির মধ্যে আছি এর ভিতরে তো আমরাই আছি ঠিক বলবো কেমনে একজনের লাভ আর তিন চার জন কথা বলেন ঠিক কি লাভ আর কয়জন একজনকে রাত 9টা বাজে ফোন দিয়ে তারে ঘুম পড়াইছে আরেকজনের 9:30টায় আরেকজনের 10টায় এরপর আরেকজনের 10:30টায় এরপর 11:30টায় সর্বশেষ সময়ে সোনামণিরে ঘুম পড়াইছে সর্বশেষে ওরে আগে বলে দিছি তোমার সাথে কথা বলবো রাত 11টায় কথা বলবো টাইম কয়টা কথা বলবো রাত 11টা বাজে তোমার সাথে চ্যাটিং হবে তুমি সজাগ থাকবে কেমন ভালো আমারে বাসা দেখা যাবে যদি রাত 11টা পর্যন্ত সজাগ থাকতে পারো इबादत करे बुड़ो हो गए मानुष बुड़ो हो गेले तार उजु भांगे कि भांगे ना घन घन खाली उजु भांगे ठीक कि ना যৌবন বয়সে কতটুকু কি করে ছোটার হিসাব দিয়ে তারপরে তুমি যাও এই যৌবন বয়সের হিসাব আপনাকে আমাকে দেওয়া দরকার আছে না নাই সর্বপ্রথম এই যুবকদেরকে হিসাব দিতে হবে যৌবন বয়সের হিসাব
বলতেছিলাম ভাইরা আমার শাস্ত্রীয় লোকদের ভিতরে আরেকজন লোক হলো যে একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহকে মহব্বত করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য একজন ব্যক্তি আরেকজনকে কি করে ভালোবাসে একজন আলেম একজন আলেমকে ভালোবাসে একজন আলেম একজন আলেমকে কি করে ভালোবাসে কি বাসে না এখন বর্তমান যুগে একজন আলেম একজন আলেমকে ভালোবাসে না বরং একজন আলেমের কুৎসা দোষ এগুলো কিভাবে বলে বেড়াবে এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকে কথা বলেন ঠিক কি একজন আলেম আরেকজন আলেমের কি দোষ কি নিয়ে প্যান্ডেলে উঠি এক আলেম আরেক আলেমের কুৎসা এক আলেম আরেক আলেমের দুর্নাম এক আলেম আরেক আলেমের কি এক আলেম আরেক আলেমের বদনাম বলতে থাকে আমার লজ্জা লাগে এক একজন এমন ভাবে কথা বলে এরা নাকি খুব জিহাদি কথা বলে কিন্তু জিহাদি কথা কোরআন হাদিস যারা পড়ে কোরআন হাদিস যারা যাদের ভিতরে আছে তারা তো স্টেজ উঠে একজন আলেমের ব্যাপারে কুসে বলতে পারে না পারে কথা বলেন পারে কখনোই পারে না কারণ একজন আলেম যদি ভুল করে তাকে গোপনীয় ভাবে তাকে সুন্দরভাবে সংশোধন করে দেওয়া এটাই হলো একজন ইমানি ব্যক্তি দায়িত্ব কথা বলেন ঠিক কি ইউটিউবে এসে ভিডিওতে এসে তারপর একজন আলেমের নাম বলে তারপর তাকে সংশোধন করার হাদিস কে শিখিয়েছে কোন জায়গা আছে একজনের ভুল করলে সেই ভুলটা কেন ফোন নাম্বার নাই ওই আলেমের আলেমকে ফোন দিয়ে বলে দেন আপনি এটা ভুল আপনি এটা সংশোধন করুন তাকে মেসেঞ্জারে নক করুন বলুন আপনি এটা ভুল আপনি এটা সংশোধন করুন কিন্তু না এখন আলেম আলেমেরা যে দ্বন্দ্ব সৃষ্টি হয় তাতে আম পাবলিক যারা আছে তারা চিন্তা করে আমরা কোথায় যাব আমরা কোথায় যাব আমরা কি হিসাব দিব আল্লাহর কাছে কারণ স্টেজ উঠলেই একজন আলেম আরেকজন আলেমের সমালোচনা নিয়ে ব্যস্ত একজন আলেমকে আর একজন আলেম আরেকজন আলেমকে বাতপার বলে সিটার বলে এই জিনিসগুলো আজকে আমাদের ভিতরে ঢুকে গেছে কারণ এটা হলো শেষ জমানা এটা কি শেষ জমানা চলে আসছে যার কারণে আজকে দেখা যায় আলেমদের ভিতরে আলেমের দ্বন্দ্ব টুপি কে উঁচা পড়েছে কে পাঁচকুলি পড়েছে এটা দেখার টাইম আছে না কে আমার দলে কে অন্য দলে কে জামাতি পার্টি করে কে চর্মলাই করে কে শাস্তিলে করে কে জৈনপুরি করে এগুলো দেখার টাইম নাই ও দিনী ভাই ও কোরআন হাদিসের কথা বলে আমিও কোরআন হাদিসের কথা বলি এটাই হলো সবথেকে বাস্তব কথা ঠিক কি না সে আমার দিনী ভাই একজন ভাই নামাজ পড়তেছে সে নামাজ পড়তেছে এটাই তার জন্য ধন্যবাদ তাকে কিন্তু সে কোন দল করতেছে ওটা দেখার তো টাইম নেই আমার কাছে ঠিক কি না কারণ আল্লাহ কি কিয়ামতের দিন দলের হিসাব নেবে নাকি নামাজের হিসাব নেবে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে কথা বলেন না কিসের হিসাব নামাজের হিসাব নেওয়া হবে তাহলে আজকে যারা দল কি দেখে টুপি যদি দেখে যে মুসা টুপি পড়ছে তাহলে চিন্তা করে এরা সর্বনাই না এরা হলো সার্সি ব্যাস এই কমেন্ট করা শুরু করছে কমেন্ট বক্সে কমেন্টে শেষ নাই হুজুর বাটপার হয়ে গেছে সিটার হয়ে গেছে এটারে সেটারে হাদিস জানে না কোরআন জানে না বিভিন্ন ধরনের কমেন্ট করা শুরু করেছে টুপি তোকে দেখে পাস করলি তাহলে কমেন্ট শুনতে মাশাআল্লাহ জাযাকাল্লাহ ইত্যাদি ইত্যাদি বহুত ঠিক কি না বলেন আমি অবাক হয়ে যাই কিছু কমেন্ট পড়ে কিছু পাবলিক কমেন্ট করে তাদের কমেন্ট গুলো দেখে আমি অবাক হয়ে যাই এদেরকে যদি সূরা ফাতিহা জিগা বক্তৃতা দাঁত ভেঙে পড়ে যায় অথচ এরা আলেমদের আলোচনা শুনে আর নিচে কমেন্ট করে নিচে কমেন্ট করে কি সুন্দর সুন্দর কমেন্ট করে ভোলার বাহিরে এত সুন্দর কমেন্ট তোমাকে কে শিখিয়েছে তুমি কি জানো আলেমদের ব্যাপার একজন আলেম যদি রাত্রিবেলা ঘুমায় আর একজন আম পাবলিক যদি সারা রাত ইবাদত করে তাহলে ওই আলেমের সব আপনার হবে না কথা বলেন ঠিক কি না শুধু তাই না একজন আলেমের দিকে যদি এক নজরে তাকিয়ে থাকা হয় তাহলে তার কি ছকিরা গুণগুলো মাফ করে দেন কে যাই বলতেছিলাম অস্তত লোক কমে যাচ্ছে আর সামনে বাড়াবো না ভাইরা আমার বন্ধুরা আমার আজকে যে আলোচনাটা আমি আপনাদের সামনে কোনো উপস্থাপনা ভূমিকা কিছুই বলতে পারি না কারণ এসেই দেখি মজলিস এলো বলে দেখার কারণে আমার মন থেকে কথা বের হওয়ার মতো সুযোগ সুবিধা নাই এবং এখানে যে পোস্টার করা হয়েছে সেই পোস্টারে অনুযায়ী যে আমি কথা বলবো সেই কথা আমি বলতে পারছি না তার কারণ হলো আপনাদের মজলিসে এলো বলতেছিলাম ভাইরা আজকে যে আলোচনার বিষয়টা এবং মসজিদ
উন্নতি করবে আজকে জলসার আয়োজন কথা বলেন ঠিক কি না কিসের ওই যে একটা কথা আমি রেখে আসছি সাত শ্রেণীর লোকদেরকে আরো সাহায্য সহায়তা করবে তার ভিতরে এক শ্রেণীর লোক যারা মসজিদের সাথে তাদের কালেকশন থাকবে মসজিদের সাথে যাদের কি থাকবে হাত থাকবে মসজিদের সাথে যাদের ভালোবাসা থাকবে মসজিদের সাথে যাদের হৃদয়ের স্পন্দন থাকবে ফজরের নামাজ পড়ার পরে যাদের চিন্তা থাকবে জোহরের আজান কখন দিবে মুয়াজ্জিন এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরো সাহায্য সহায়তা করবেন বলেন আপনি আমি সেরকম মুসলিম হতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না এমন মুসলিম আমরা হতে চাই তাহলে বলছিলাম তো আমরা বিশেষ করে এই মসজিদের জন্য অনেকে অনেক দান করেছে ইয়াদ আলীর জন্য দোয়া চেয়েছে ইনি 5000 টাকা দান দিয়েছেন মারহাবা জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন আর ওয়াস্তে বলেন আলহামদুলিল্লাহ যাই বলছিলাম সম্মানিত ভাইয়েরা মসজিদের দান উপলক্ষে আজকে আয়োজন আপনারা অনেকে অনেক টাকা দিয়েছেন দান করেছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি এই মহামারীর অবস্থাতেও আপনারা দান করেছেন শুকর এবং আপনাদের বিশেষ করে এই মসজিদের যিনি খতিব সাহেব মাহবুব আলম এনার অত্যন্ত পরিশ্রম এবং এই যে আমাদের যুবক আমার খুব হৃদয়ে শান্তি হয়ে যায় যখন শুনি যে বর্তমান যুবকগুলো মাহফিলের জন্য হাজারো কষ্ট করতেছে মাশাআল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ যুবকগুলো এখন কোরআন চিনছে যুবকগুলো এখন ইসলাম বুঝছে যার কারণে দেখবেন আমার যতগুলো মাহফিলে প্রোগ্রাম হয় সব মাহফিলে প্রোগ্রামগুলোই যুবকদের উদ্যোগে হয়ে থাকে আজকে যে আমাদের মসজিদের সভাপতি সাহেব মসজিদের অনেক মুসলিরা এবং এই যে শাকিল ভাই বিশেষ করে যুবকদের মধ্যে শাকিল ভাই আছে তারপরে আরো অনেক যুবকের আছে যারা অত্যন্ত পরিশ্রম দিয়ে আক্তারুল ইসলাম ভাই তারা অত্যন্ত পরিশ্রম দিয়ে এই মাহফিলটাকে তারা এগিয়ে নিয়েছে এবং তারা অত্যন্ত চেষ্টা করেছে সুন্দরভাবে সাবলীলভাবে কিন্তু কিছু মুনাফিক আছে যারা মাহফিলের প্যান্ডেলের কাছে আসে এরা মুনাফিক কথা বলে ঠিক কিনা আমি একজন মুসাফির ব্যক্তি বলে গেলাম কানের ভিতরে যদি যে শব্দ চেয়ে থাকে 100% আপনি মুনাফিক 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 কথা বলে ঠিক কিনা কারণ যেই ব্যক্তি কোরআনের শত্রু মাহফিলে বাধা দান করে মাহফিলে আসে না মাহফিলের ব্যাপারে কটূক্তি করে সেই ব্যক্তি আল্লাহর শত্রু মাহফিলের শত্রু কোরআনের শত্রু আল্লাহর দুশমন কথা বলে ঠিক কিনা খোদার কসম করে বলি জান্নাতে যাওয়া কোনো প্রকার সম্ভব না ব্যক্তির জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি ইন্তেকাল করেছেন এক সাহাবী ইন্তেকাল করেছেন আল্লাহ রাসূল তার জানাজায় গেলেন জানাজায় গিয়ে তার মুখের ভিতরে আল্লাহ রাসূলের থুতু দিলেন কি দিলেন থুতু দিলেন এবং সুন্দর করে জানাজা দাফন কাফন করলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই লোকটা জানাজার জন্য আপনি এসেছেন ইনি যে এনার জানাজা কেন করলেন কারণ আপনার সামনে এক কথা বলেছে আর পিছনে বসে ইসলামের বিরোধিতা করেছে ইসলামের কি করেছে বিরোধিতা করেছে আল্লাহ রাসূল বলেছেন না না বিশ্ব কবি চায় না কোন উম্মত তার জাহান্নামে যায় আল্লাহ নবী যারা যায় গেলেন সুন্দরভাবে দোয়া করলেন বারবার বুকের ভিতরে জড়িয়ে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে বলে দিলেন বন্ধু রে আর হাজার বার যদি আপনার মুখের লালা দেন হাজার বার যদি দোয়া করেন আমি এই বান্দাকে ক্ষমা করতে পারবো না কারণ এই বান্দা আপনার সাথে মুনাফিকি করেছে ইসলামের সাথে মুনাফিকি করেছে কোরআনের সাথে মুনাফিকি করেছে এই বান্দাকে এই সাহাবীকে কোনো প্রকার আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারবো না বিশ্ব নবীর সময় যদি এমন তাগিদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকে বর্তমান সমাজে যেই মুনাফিকগুলো মাহফিলকে বাধা দেয় যেই মুনাফিকগুলো
ঘরে খিল বসে থাকি খিল মেরে বসে থাকি একদিনের মাহফিলের আলোচনা কত ভাগ্যবান আজকে আপনার ময়দানে আপনার এলাকায় এত সুন্দর একটা আয়োজন হয়েছে কুরআনের মাহফিলের আয়োজন হয়েছে আপনি কত বড় মুনাফিক হলে ঘরের ভিতরে খিল মেরে বসে থাকতে পারেন নিজে নিজে একটু কল্পনা করে দেখেন আপনার জানাজাতে আমি বলে যাব যে সব মানুষগুলো এই মাহফিলে বাধা দেয় সেই সব মানুষগুলোর নামগুলো যেন লিস্ট করা হয় কি করা হয় আমি ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেব আপনার মসজিদের মুসল্লিদের ভিতরে যারা যারা এই মাহফিলকে বাধা দিয়েছে তাদের নামগুলো আপনি সুন্দর করে লিস্ট করে রাখবেন সামনের বছর যদি মাহফিল হয় মাহফিলের ভিতরে কুরআন গানগুলোর নামগুলো স্পষ্ট ভাবে প্রধান বক্তা যেন বলে দেয় কথা বলা ঠিক কিনা আজকে সব জায়গার মাহফিলে বাধা দান করে মুসলমানের বাচ্চাগুলো কেমন কথা এটা হুজুর ছোট হোক বড় হোক বলেন তো সূরা ফাতিহা ছাড়া কোন হুজুর নামাজ পড়ায় আজকে আলেমদেরকে নিয়ে কটুক্তি করা হয় কোন বক্তা এসেছে সেটা যখন নাই বক্তা কোরআন হাদিসের কথা বলবে বক্তার থেকে কিছু নিয়ে যদি যায় মারা যায় সেটা হলো বড় কিছু কথা বলেন ঠিক কিনা কোন আলেমে এসটাই দুটা গান বলে না আপনি কেন মুনাফিকি করবেন আপনি জানেন না আপনাকে মৃত্যুবরণ করা লাগবে আপনি জানেন না আপনার এই সাক্ষী হয়ে থাকবে আপনার কেরামান কাতিবিন আছে না নাই কথা বলেন কে কেরামান কাতিবিন আছে না নাই যে ব্যক্তি মাহফিলের বাধা দেয় আমি বলি ওর ঈমান নাই ও জারুল সন্তান আজকে অবাক লাগে মাহফিলের ব্যাপার নিয়ে তারা পিছু পা দিয়ে থাকে কোন মানুষগুলো জানাজার সময় বলে দিবেন যে মানুষগুলোকে আমি আমার জানাজার সময় বলি যখন জানাজা পড়াই মুসল্লিদেরকে তখন আমি বলে দেই যে ব্যক্তি বেনামাজি যে ব্যক্তি মাহফিলে বাধা দান করে এই ব্যক্তি জানাজার সময় যেন তাকে বলে দেওয়া সমাজের ভিতরে এই কুলাঙ্গারগুলো অস্ত্রতে মাথা জেগে উঠছে তার কারণ হলো এদেরকে কোনো প্রকার অপমান করা হয় না অপদস্থ করা হয় না আজকে এই মাহফিলে যারা বাধা দান করে যারা মাহফিলকে নিয়ে কটুক্তি করে এদের নামগুলো সুন্দর করে তুলে রাখবেন সামনের বছর আমি আসবো না হয়তো কোনো এক বক্তা আসবে এক বছর পরে হোক দশ বছর পরে হোক এখানে মাহফিল আবার হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না ওই সময় এই লোকগুলোর নাম যেন এলান করা হয় বাইকে এটা আমার অনুরোধ থাকবে আমি মুসাফির মানুষ আসছি ঢাকা থেকে আমার এটা অনুরোধ থাকবে এইসব মুনাফিকের নামগুলো যদি একবার মাইকে এলান্স আমি আজকে এলান্স দিলাম আমাকে আমি বলেছিলাম কমিটিদেরকে আমার কাছে একটু নামগুলো দিয়েন তো শয়তানগুলোকে পরিচিত করিয়ে দিয়ে সমাজের ভিতরে নামাজ নাই রোজা নাই এই যে দেখবেন এখন সামনে রোজা আসতেছে না কথা বলেন মুসলি হলো তিন প্রকার মুসলি কয় প্রকার কথা বলেন কয় প্রকার মুসলি তিন প্রকার আলেম হচ্ছে তিন প্রকার মুসলি হলো তিন প্রকার এক নম্বর হলো রমজান আলী মুসলি শুকুর আলী মুসলি সমাজ আলী মুসলি কয় প্রকার কথা বলেন না কয় প্রকার রমজান আলী মুসলি হলো এই সারা বছর খবরে থাকবে না রমজান মাসে ইফতারের সময় বদমাইজে হাজির হবে কথা বলে না ও ভাই আপনাদের মধ্যে আসেনি এলবে আমি মনে করি যারা এখানে আসেন একেবারে বাসাই গেছে করে মোমেন ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেন কারণ এই যে আপনি আপনারা আমাকে সময় দিচ্ছেন আর বাকি যারা আছে খাইয়ে গেল চা খাইলো খিচুড়ি খাইলো বাড়ি দিয়ে ঘুমাচ্ছে আর ওরা কান পাইতে শুনতেছে প্রধান বক্তা কি বলে কেউ আছে ভ্যানগাড়িতে কেউ আছে দুয়ারে বারান্দা যান এখন কোরমান নেন যান এখন যান যাই ঘুরে আসেন যাই দেখেন বারান্দা কান পেতে আছে সেই হুতুম পেঁচার মধ্যে ওরা শোনে যে প্রধান বক্তা কি বলে আমি ভয় পেয়ে কথা বলি না কারণ এখানে আমি একদিন আছি আমার এখানে হারা বছর আসতে হবে এমন কিছু না আর মা ফিল করতে যাই কোন টাকার হাদিয়ার জন্য পারলে চেষ্টা করে দেওয়ার জন্য বলতেছিলাম ভাইয়েরা আমার তাহলে এই রমজান মাসে দেখবেন কিছু মুসল্লি দেখবেন এই যে রমজান মাসে ইফতারের সময় হাজির কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা উচিত কথা বললেই তখন একজন দুজন উঠে যায় তখন মাহফিলের প্যান্ডেল করে দেখে একজন একজন উঠে যায় কারণ বুঝে যে এই হবে সুন্দর সুন্দর স্বাস্থ্য আমারই বাতান আগেই দেবে কারণ আমিও তার মধ্যে আছি আমি হয়তো কি তখন ওনাদের প্লাস মাইনাসের সময় হয় প্লাস মাইনাস তার মানে পায়হানা তার কেউ ধরে পায়হানা কারো ধরে প্রসাদ তখন এই সিস্টেম শুরু হয় ঠিক কিনা বলেন তাহলে মুসলি কয় প্রকার ভাইরা জোরে বলেন কয় প্রকার
এক নাম্বার হলো রমজান আলী মুসল্লি সারা বছর খবর থাকবে না রমজান মাসে ইফতারের সময় হাজির হয়ে যায় দুই নাম্বার হলো শুকুর আলী মুসল্লি সারা সপ্তাহের ভিতরে মসজিদে কোনো খবর নাই শুক্রবার দিন হলে যায় নামাজ নিয়ে হাজির হয়ে যায় তাও সামনের কাতারে কোন কাতারে কথা বলে না কোন কাতারে সামনের কাতারে হাজির হয়ে যায় ওখানে বসে আবার এরা কি করে হুজুরে যদি তাসাওয়ুফ করতে একটু দেরি করে দেরি করে ইয়ালাম দেয় ঠিক কিনা বলেন ইয়ালাম দেয় ইয়ালামে তাহলে খুব ওস্তাদ কারণ হুজুরে দেরি করে ফেলাইতেছে ওর তাসাওয়ুফ হয়ে গেছে এখন হুজুরে সালাম ফিরে না কেন এই জন্য ও পিছনে বসে কথা বলেন ঠিক কিনা কি ভাই উচিত কথা হয়ে গেল রে তিন নম্বরটা বলবো নি তিন নম্বরে হলো সমাজ আলী মুসল্লি সারা বছর কোনো খবর থাকে না ঈদের দিন হলে মানুষকে দেখানোর জন্য মাঠে যায় আপনাদের এদিকে আছে কি এই কুলঙ্গার আছে দেখবেন ঈদের সময় চিন্তা করে ঈদের বছর একটা কারণ বউ তো কেলানি খাবে বউকে তুমি আর কত পারবা সারা বছর নামাজ পড়ো না বছর একটা দিন দাও যদি মসজিদে না যাও মানে যে তার থাকলো মানিজা তার কি তখন চিন্তা করে যে যাই তখন আবার নতুন জামা পরে একটা শার্ট পরে সুন্দর করে মসজিদে আসে তাও একেবারে হুজুরে যখন খুতবা শেষ করবে নামাজে দাঁড়াবে দাঁড়াবে ওই টিমে পিছনে এসে আল্লাহ আকবার তাও দেখা যায় তাকবীর ছয় তাকবীরের নামাজ চার তাকবীরের শেষ ছয় তাকবীরের নামাজ পাঁচ তাকবীরের শেষ আবার এরা বড় বড় কথা বলে জিজ্ঞাসা করলে জানাজার নামাজে কি দোয়া পড়তে হয় কি দোয়া পড়তে হয় পারবে এক নেতাকে জিজ্ঞাসা করেছিল ভাই জানাজার নামাজে কোন দোয়া পড়তে কে খুশি দোয়ায় কুনুত পড়তে কি পড়া লাগে আবার মুসলিম আছে উজুবঙ্গের কারণ কে জানে না উজুবঙ্গের কারণ কি জানে না গোসলে গোসলে পায় ফর জানে না এরা বড় হুজুরদেরকে নিয়ে সমালোচনা করে আলেমদের টুপি নিয়ে সমালোচনা করে আলেমদের যুব্য নিয়ে সমালোচনা করে জিগের ভাই গোসল গাফল তো কইতে পারে ভাই একজন উঠে গায় গোসল এসে তিন ফরজ কি কি সাবান গামছা লম কথা বুঝেন জিজ্ঞাসা করে হলো ভাই গোসল কয় ফরজ কয় তিন ফরজ কি কি সাবান গামছা লম কয় ভাই আপনি কেমনে বলেন সাবান গামছা লম কি হুজুর আপনি তো জানেন নাই সাবান আর গামছা লঙ্গি নিয়ে সারা আপনি কি গোসল করে আসতে পারবেন আসলে তো বেচারা ঠিক বলছে কথা বলছেন এখন আলে মূর্খ মানুষ ওই যে একজন প্রশ্ন করছে এক লোকে জিজ্ঞেস করছে ভাই বিবিসি মানে কি তো উনি উঠিয়ে বলে বিবিসি মানে বাবুল বিস্কুট কোম্পানি কথা বলে না কথা বলে না বিবিসি মানে কি বাবুল বিস্কুট কোম্পানি এই হলো যে শিক্ষা এরাই আবার বড় বড় কথা বলে এরাই মসজিদের ভিতরে ঢুকলে আলেমদেরকে কথা বলে আঙ্গুল তুলে এত বড় সাহস কে দিয়েছে কোরআনের ভিতরে স্পষ্ট আছে সূরা হুজুরাতের দুই নম্বর আয়াতে নবীওয়ালাদের সাথে আল্লাহওয়ালা নবীওয়ালাদের সাথে কখনো উচ্চ স্বরে কথা বলো না পিছনে সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে আপনি কিভাবে কথা বলেন হুজুরের আয়েশা বলেন হুজুর মসজিদটা তো পরিষ্কার নাই কে তোমার কি হইছে তুমি করতে পারলে না আর এখন তো হুজুরের আছে যারা মোটামুটি কাদের ইউটিউবে বক্তা হয়ে গেছে বড় বড় বক্তা হ্যাঁ তারা তো এখন শুধু ক্ষতি জামে মসজিদে নামাজ বুঝেন নাই কি মসজিদে শুধু জামে মসজিদ খতিব সাহেব এর এখন খতিব তারা সারা সপ্তাহে তারা জামাতে নামাজ পড়বে মনে চাইলে পড়বে না মনে চাইলে না পড়বে ওই ইউটিউব নিয়ে আর ফেসবুক নিয়ে আর তাদের ক্যামেরা নিয়ে সারাক্ষণ ঘোরাফেরা করবে আর জুমার দিন হলে খতবা দিবে একটা মসজিদে সেখান থেকে 30,000 আর ওই টেম্পোরালি একজন নিয়ম রেখে যায় মসজিদে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ওই ওনার পিছনে কোনো নামাজও কেউ পড়ে না ব্যাস ওই যে সপ্তাহে যে হুজুর আসবে ভাইরাল হুজুর ওই হুজুরের বয়ান শোনার জন্য বড় বড় জানাবাস নিয়ে শুক্রবার দিন মসজিদে হাজির এ কথাটা কি ভুল বললাম একটু বক্তারা ভাইরাল হলি তখন কি করবে তখন তারা খতিব হয়ে যায় তখন আর পাঞ্জেগানা মসজিদের ইমাম তারা থাকে না বলে না ওটা প্রয়োজন নাই কারণ সে এখন অনেক গ্রাজুয়েট হয়ে গিয়েছে ভাইরাল হয়ে গিয়েছে এখন তার পাঞ্জেগানার দরকার নাই এখন বলেন
যে ইমাম সাহেব যে খতিব সাহেব তার এলাকার মানুষদেরকে ঠিক করতে না পারলো জায়গায় জায়গায় গিয়ে প্রোগ্রাম করলো বক্তব্য দিল ওই আলেমের তো সর্বপ্রথম আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ঠিক ঠিক আমাকে অনেকে বলে হুজুর আপনি তো খতিব হতে পারেন কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু কোন মসজিদের শুধু খতিব না যে মসজিদে চাকরি নিয়েছি সে মসজিদে পাঞ্জিখানা সহ কারণ আমার মেইন হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া কথা বলেন ঠিক কি আল্লাহ রাসূলের অগণিত হাদিস জামাতকে আল্লাহ গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন সেই জামাতের সাথে আমি নামাজ পড়ব না আর আমি আমার মুসল্লিদেরকে গিয়ে বয়ান করব ওয়াজ করব জামাতে নামাজ পড়বেন সুন্নতে তাগিদ দিব সে তা কখনোই তারা শুনবে না কথা বলেন ঠিক কি আগে তো আমাকে ঠিক হতে হবে আমি একটু ভাইরাল বক্তা হইছি সেজন্য আমাকে খতিব হতে হবে পান্তেগানা মসজিদ নাই কারণ একজন ইমাম সাহেব যদি ভালো হয় একজন ইমাম সাহেবের যদি সুন্দর ব্যবহার হয় সুন্দর আচার আচরণ হয় সুন্দর কথা যদি বলে কোরআন তেলাওয়াতটা যদি সুন্দর হয় ওই মসজিদের মুসল্লিগুলো যখন ইমাম সাহেবের আজান শুনে অটোমেটিক্যালি হৃদয়টা গলে যায় সমস্ত মুসল্লিগুলো নামাজের জন্য চলে আসে ঠিক কি না কিসের জন্য চলে আসে এখন আমরা যারা মোটামুটি কণ্ঠ ভালো কোরআন তেলাওয়াত ভালো তারা আসি খতিব হয়ে আর এই পান্তেগানা নামাজ যে পড়ায় সে ভালো সূরা জানে যদিও কণ্ঠ নেই ভালো মাইকটা ডিস্টার্ব দিচ্ছে সাউন্ড বারে কমে সাউন্ড বারে এমন হচ্ছে কেন একটু জিকির করে লা ইলাহা ও ভাই জোরে 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 লা ইলাহা কষ্ট হচ্ছে আমি এই রনপাড়া জামে মসজিদের খতিব ছিলাম বুঝেন না এই কথাটা বলতাম না এই কথাটা এখন বলছি কারণ এখানে যাদেরকে আমি দেখছি আমার এই যে খতিবগিরি করছি যখন যে মুসলিমদেরকে আমি দেখছিলাম সেই মসজিদের সেই মুসলিম এখানে মাঠে না কারণ ওরা জানে যে হুজুর সাইজ করা হচ্ছে ওই যে জুমার মসজিদে সাইজ করছে দুই মাসে মসজিদে নিয়ম পাল্টে দিয়েছিলাম বলুকেরা এরা সাক্ষী আছে যারা এখানে প্যান্ডেল আছে জানে ঠিক কিনা বলে ওরা জানে যারা আজকে দরজায় খিল দিয়ে বসে আছে ওরা জানে তামিম সাহেব সাপ দেওয়ার লোক না কারণ যে জুমার মসজিদে সাপ দিয়ে লোক না সাপ দিয়ে কথা বলে নাই সে প্যান্ডেলে বসে যে সাইজ চেক করবে ভালো করে সেটা ভালো করে জানা আছে এই জন্য ওরা আগের থেকে পিছপাও দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমি জানি সব খবর কারণ আমি এই এলাকাতে প্রায় দুই মাস ছিলাম এর রাজশাহীতে এখানে খতিবগিরি করেছি এদিকে আমার ব্যবসা ছিল আমি এখানে ছিলাম আমি জানি আজকে দেখা যায় তাদেরকে দেখা যাচ্ছে না এই মসজিদে যখন আমি খতিবগিরি করেছি তখন মসজিদের ভিতরে প্রায় 100-120 জন লোক কি কথা বলে না কেন কি এখানে লোক নাই নাকি লোক নাই মসজিদে 120 জন লোক হত কি না কথা বলে না হত কি না সে মুসলিম কোথায় সে লোকগুলো কোথায় এখন জানে যে আমাদের পুরনো খতিব সাহেব আসছে অন্তপক্ষে আমার সাথে দেখা করা তো উচিত ছিল যে আমাদের ইমাম সাহেব আমি যখন আসছি আমি আধা ঘন্টা আমি বলেছি যে আমি এসটাইজ থেকে গাড়ি থেকে নেমে এসটাইজ উঠবো আমাকে বলা হয়েছে আপনি আরো আগে আস আমি আগে আসলাম চিন্তা করলাম আমার মুসলিম তো আমাকে চিনি অন্তপক্ষে আমার একজন 20 জন মুসলিম বা 100 জন মুসলিম এরা তো আমাকে ভালো চিনি এরা তো আমার সাথে দেখা সাক্ষাৎ করতে আসবে আসলো না আসলো না এদেরকে যান ঘরে যান এই মাইকের আওয়াজ আসছে তাদের কানে কালকে দেখবেন উল্টো বিলে গালি গালা শুরু করবে আমার কিচ্ছু আসে যায় না আমি নাজিরুল্লাহ সম্মানের জায়গায় আছে কথা বলেন ঠিক কি আজকে সেই মুসলি আমার 120 জন মুসলি যদি এখানে হতো আমার মনে হয় আরো সুন্দর লাগতো ঠিক কি না আজকে দেখেন এই যে মসজিদে কেশিয়ার সাহেব আছে সভাপতি সাহেব আছে ওই যে একজন মুরব্বি আমি দেখছি ওই যে বসে আছে এই কিছু কিছু মুসলি চেনাশোনা আছে তাদেরকে আমি দেখতে পাচ্ছি কিন্তু আরো অধিকাংশ মুসলি যাদেরকে দেখতে পাচ্ছি না মুরব্বি আছে অনেক তাদেরকে দেখতে পাচ্ছি না আমি তো কারো ক্ষতি করি নাই ক্ষতি করেছি
দুই মাস ছিলাম, দুই মাসের মধ্যে কারো ক্ষতি করেছি? কথা বলে না, কারো ক্ষতি করছি? ক্ষতি আমি একটাই করছি, মুনাফিককে মুনাফিক বলছি, চোরকে চোর বলেছি, বাতপারকে বাতপার বলেছি, এটাই আমার কথা। কথা বাস্তব বলেন কেন? আজকে যে ব্যক্তিগুলো আসে নাই তারা বলেছে, এই কথা পর্যন্ত বলেছে যে আমরা এর মধ্যে নাই, তোমরা আসো, তোমরা চালাই যাও, তোমরা চালাই যাও। তো তোমরা কি ঘোড়ার ঘাস খাটো? কেমন মুসলমান? একজন মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। এক নম্বর কি? মা বাবার দোয়া কবুল হয়ে যায়, সফর করানো ওয়ালা ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, মজবুত ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। আজকে মানুষ, সমাজের মানুষ এত খারাপ হয় কিভাবে? এত নিচে নামে কেমনে? একতা বদ্ধতা নেই কোনো। আপনি এই চিন্তা করুন, আপনার ব্যবহারের মাধ্যমে যেন একজন ব্যক্তি, আপনি মারা গেলে যেন আপনার কথা শুনে চোখের কোণারে পানি এসে যায়, ঠিক কিনা বলেন? আপনার ব্যবহার, আপনার আচার আচরণ, আপনার চলন বলন এমন হওয়া উচিত আপনি মারা গেলে যাতে দূর দূরান্ত থেকে আপনার জানাজা এসে মানুষ হাজির হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর আপনি যদি মারা যান, এমন খাসলাত করে গেছেন সমাজে, আপনি মারা গেলে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর বলবেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কবর যে তার তার মরছে ভালো হয়েছে, সমাজের মধ্যে সব থেকে বড় খারাপ ছিল। অবাক লাগে আমার, কষ্ট পাই আমি। আলেমদেরকে মহব্বত করতে শিখে নাই, আলেমদেরকে ভালোবাসতে শিখে নাই। আল্লাহ রাসূল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের পরে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় যখন বিদায় হজ দিয়েছিলেন, সর্বশেষ বাসন যখন দিয়েছিলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চলে যাচ্ছেন, আপনার উম্মতের জন্য কি রেখে যাচ্ছেন? আপনাকে যদি কেউ খাওয়াতে চায় কিভাবে খাওয়াবে? আপনার সাথে যদি কেউ দেখা করতে চায় কিভাবে দেখা করবে? আপনার হাতের সাথে হাত মোলাকাত করতে যদি কেউ চায় কিভাবে করবে? বিষ্ণুবী বলেন, শোনো রে আমার উম্মতেরা, যদি আলেমদেরকে রেখে গেলাম, আলেমদেরকে যদি খাওয়ায় আমি নবীকে খাওয়ানো হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়িতে কি বলবে? একজন আমার সাথে যদি মোলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, সে যেন একজন আলেমের হকের আলেমের সাথে সাক্ষাৎ করে। কোন মাগ যদি আমাকে ভালোবাসতে চায়, তাহলে সে যেন হকানি একজন আলেমকে ভালোবাসি। আজকে আপনার আমার ভালোবাসা কোথায় গেল রে ভাই? কি জবাব আল্লাহর কাছে দিবে? কেমন কঠিন মুসিবতের সময় বান্দাগুলো নয়টি আফসোস করবে, কয়টা আফসোস? নয়টা আফসোস করবে বান্দাগুলো। এই নয়টি আফসোসের ভিতরে প্রথম আফসোস তারা করবে, ওই যে ও কুন্তু তুরাবা, আল্লাহ আমাদের ইচ্ছে করে মাটির সাথে মিশে যেতে। প্রথম আফসোস তারা করবে, আল্লাহ এই আজাব গজব এত কিছু, আমাদের ইচ্ছে হয় আমরা মাটির সাথে মিশে যাই। তখন বলেন, মাটির সাথে মিশে যাওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? দুই নম্বর তারা আফসোস করবে, বাবদ গো দুনিয়াতে যদি আমাদেরকে আরেকবার ফেরত দেওয়া হতো আল্লাহ, তাহলে আমরা মোমেনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। যদি আমাদের আরেকবার ফেরত দেওয়া হতো, আরেকবার যদি দুনিয়াতে দেওয়া হতো, আমরা কি করতাম? মোমেনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তিন নম্বর আফসোস করবে, আল্লাহ যদি শিরক না করতাম, শিরিক করে বড় ভুল করে ফেলেছে, বান্দা আফসোস করবে। বন্ধুরা আমার ভাইয়ের আবার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসেন, কেমন ভালোবাসেন আল্লাহ। ও বন্ধু,
আখিরাতের কঠিন মুসিবতের সময় যেন আপনাকে জাহান্নামে যেতে না হয়, আপনাকে আমাকে যেন কোন প্রকার আযাব ভোগ করতে না লাগে। এইজন্য আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনের ভিতরে বান্দা কি কি আফসোস করবে ওই বিষয়গুলো আল্লাহ তাআলা সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। যেমনি ভাবে ভাইরা আর বন্ধুরা আবার দক্ষিণ দিকে যখন বাতাস শুরু হয়ে যায় প্রত্যেকটা মানুষ তখন বুঝে যায়, কি বুঝে যায়, যে গরম সিজন এসে পড়েছে, ঠিক কি না কথা বলে না? এই খিচুড়ি খিচুড়ি কি হচ্ছে, এই পটলা নিতে বাড়ি দৌড় দিল। হ্যাঁ চালাবো, আমি এসে দেখলাম আমার হাসি পাচ্ছি, এসে দেখি এখানে তো মনে হয় এইটা আলোচনাটা বেশি বাইরের হবে, তার কারণ আমি এসে দেখি একদল লোক এসে বাদাম সিগাচ্ছে খাচ্ছে, কথা বুঝেন নাই? আমি যখন এখানে এসে বসলাম কিছু লোকের দেখলাম সামনে এসে বাদাম টিপটিপ খাচ্ছে, মাহফুলের প্যান্ডেলের সামনে এসে মাঠে বসে বাদাম চিপচ্ছে খাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কখন বলছে হুজুরের বাইর কখন শুনছে সে? মারহাবা বলেন, বলতেছিলাম ভাইরা আমার বন্ধুরা আমার, তাহলে কেমন সেই কঠিন মুসিবতের সময় যে আফসুস তারা করবে, এই আফসুসের ব্যাপারে আল্লাহ বলে দিলেন, কেন সতর্ক করলেন? কারণ আল্লাহ চায় না আপনি আমি জাহান্নামে যাই, ঠিক কিনা বলেন? আল্লাহ চায় না কি আপনি আমি জাহান্নামে যাই, এই জন্য আল্লাহ সতর্ক করে দিলেন। যেমনি ভাবে আকাশে মেঘ দেয় বৃষ্টি রাখে, ঠিক কিনা বান্দা? আকাশে মেঘ দিলাম তুমি সতর্ক হয়ে যাও, কে হয়ে যাও, সতর্ক হয়ে যাও, বৃষ্টি আসবে রেডি হও, ঠিক কিনা? উত্তর দিকে যখন বাতাস সৃষ্টি হয় বান্দা রেডি হয়ে যাও, শীত কিন্তু চলে আসতেছে, ঠিক কিনা? এরকম ভাবে আল্লাহ তাআলা এই নয় শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ বললেন যে বান্দা তোমাদের কি নয়টি আফসোস তোমরা করবা, আফসোসের বিষয় তোমাদেরকে বলে দিলাম, তোমরা ভালো করে এই আফসোসগুলোকে কথা পড়ো কোরআনের ভিতরে, আর তোমরা নিজে নিজে প্রস্তুতি নাও যাতে করে কিয়ামতের কঠিন মুসিবতের সময় তোমাকে আমাকে আফসোস করতে না লাগে। ভাইরা আমার বন্ধুরা আমার, আলোচনা শেষ করে দেব আর চালাবো না, কারণ আপনাদের মুখ থেকে কথা বের হচ্ছে না, কষ্ট হচ্ছে আপনাদের। একটা কাজ করি, বিরতি দেই খিচুড়ি খাওয়ানোর জন্য। হ্যাঁ কি বিরতি দেব? আমার এক ভাই আছে, কিছু লোক আছে যারা ভেটু দেয়, বক্তারা স্টেজে ওঠার আগে বা বক্তাদের দাওয়াত দেখে ভেটু দেয়, বুঝেন নাই এই আলেম বিষয়টা সুবি দেন না, মানে ও দেখছে যে ওর মানে কিছু একটা আকাঙ্ক্ষা মনে হয় ওর ফ্যামিলি পরিবারের সাথে হয়ে গেছে, এরকম কিছু দেখছে এরকম মনে হয়, তাই না? ও হুট করে জেনে জানে না শোনে না হুজুরের ব্যাপারে খুব কমপ্লেন, এই বক্তার আনতেছে কি বলবে কি না বলবে, এই কমপ্লেন আছে না? না কথা বোঝেন নাই? আহা, দলের দালালি ছাড়ে আল্লাহর দলকে ধরে, ঠিক কিনা বলে? আচ্ছা বলেন তো দুনিয়াতে দল কয়টা, দল কয়টা, কথা বলে না দল কয়টা? বাংলাদেশে দল অনেকগুলো, কিন্তু আল্লাহর আদালত অনুযায়ী দল কয়টা? দুইটা। কয়টা মুখস্থ করে নেন, কয়টা দল? একটা হলো শয়তানের দল, একটা হলো জোরে বলে যারা শয়তানের দলে যারা চিন্তা করে একটু আসতে পারে, ঠিক কিনা? মুসলিম হলে খুব ট্যালেন্ট, আমার মসজিদে যখন দেখি যেমন বিরিয়ানি হয় না, বিরিয়ানি আসে না মাঝে মাঝে, এই যে সবে বরাত আসতেছে দেখবেন, ওরা চিন্তা করতেছে যে সবে বরাত যত পাপ কাজ আছে সব কইরে দিই সবে বরাত, কান্দুলেন যে সব পাপ শেষ, ঠিক কিনা বলেন? এই যে সামনে সবে বরাত আসতেছে দেখবেন রাত্রে আহা চোখে একটু পানি নেই, চোখে কি নাই, পোড়া কপাল জোড়া লাগে না, ঠিক কিনা? পোড়া কপাল জোড়া লাগে না, পাপির চোখে কোনদিন পানি আসে না, সবে বরাতের দিন আসলে কান্নাকাটি শুরু করে দেয়, সারা রাত কান্নাকাটি করবে, কি করবে সারা রাত জেগে থাকবে, আর এদিকে ফজরের নামাজ পড়বে না, ঠিক কিনা? আচ্ছা এই সবে বরাত আসতেছে দেখবেন এই গুনার কাজ যত করবে করবে কিন্তু কি করবে, ফজরের নামাজ পড়বে না, আর ওই দিনকে সব ক্ষমা টমা চেয়ে, যাই হোক আলোচনা কিন্তু রয়ে গেছে, ওই যে বলছিলাম মুসলিম কয় প্রকার,
কথা বলে না কয় প্রকার তিন প্রকার এক নম্বর কি সমাজ আলী মুসল্লি দুই নম্বরে রমজান আলী মুসল্লি আর তিন নম্বরে হলো শুকুর আলী মুসল্লি আমাদের সমাজ আছে না নাই আলেম হলো তিন প্রকার আলেম কয় প্রকার জোরে বলেন আলেম কয় প্রকার এখন বলবেন হুজুরে গো মানে ছাইড়ে দিবেন আমি আবার হুজুরকে ছাড়ি না আলেম হলো তিন প্রকার দরকারি আলেম সরকারি আলেম তরকারি আলেম কথা বাস্তে বলেন যে ঠিক কি জোরে বলবেন না আলেম কয় প্রকার জোরে বলে আরো জোরে আরো আস্তে আলেম হলো তিন প্রকার দরকারি আলেম এক নম্বরে কি দরকারি আলেম দুই নম্বরে সরকারি আলেম আর তিন নম্বরে হলো তরকারি আলেম তিন নম্বরে কি আলেম তরকারি আলেম দরকারি আলেম গুলো হলো কোন নেতা মানবে না কোন মানুষদেরকে ভয় করবে না একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলবে ঠিক কি না দুই নম্বরে হলো তরকারি আলেম যেখানে সেখানে মিঠা কথা কি কথা মিঠা কথা যাতে পরের বছর দাওয়াত আবার পায় পরের বছর যেন এই হুজুর কি আবার দাওয়াত দেয় এই জন্য মিঠা মিঠা কথা বলবে সোরকে সোর বলবে না বাটপারকে বাটপার বলবে না মোনাফেককে মোনাফেক বলবে না বেনামাজিকে বেনামাজি বলবে না চগলখোরকে চগলখোর বলবে না গিবাতখোরকে গিবাতখোর বলবে না বদমাশকে বদমাশ বলবে না কথা বলেন ঠিক কিনা ওই এলাকায় গিয়ে কিছু কিছু গান গাবে আর কিছু কিছু মজার মজার কথা বলবে জোকস বলবে হাসি দেওয়ার জন্য যাতে করে পরের বছর আবার দাওয়াত পায় এইটার নাম হচ্ছে তরকারি আলেম এটার নাম কি তরকারি আলেম আর তিন নম্বরে হলো সরকারি আলেম সরকারে যেটা বলবে ওটা ছাড়া তার বাহিরে কোনো কথা বলবে না ঠিক কি না তাহলে আলেমের মধ্যে প্রকার আছে না নাই এই তরকারি আলেম গুলো দেখবেন স্টেজে উঠিয়ে দেখবেন সুর আর সুর আর উঠিয়ে দেখবেন অন্য আলেমকে গালি গেলার শুরু করে দেয় আছে না নাই কথা বলে না আর এই আলেম গুলো ওঠে পুষ্পা ছবি কাঁচা বাদাম হলিউড বলিউড এগুলো নিয়ে আলাপ আলোচনা করে হক কথা বলতে কিছু নাই নিজের মসজিদে খতিব যে মসজিদের ওই মসজিদের মহল্লার মানুষগুলো সুদ খাচ্ছে ওই ব্যাপারে কথা নাই ওই মহল্লার মানুষগুলো নেশা করছে ওই ব্যাপারে কথা নাই ওই মহল্লার মানুষগুলো চুরি করছে ওই ব্যাপারে কথা নাই ওই মহল্লার মানুষগুলো বেনামাজি ওই ব্যাপারে কথা নাই স্টেজে গেলে খুব ভালো ভালো কথা বলতে পারে কিন্তু নিজের মসজিদে খতিব গিরি করতে গেলে কোন প্রকার হক কথা বলে না এর নাম হচ্ছে তরকারি আলেম এর নাম কি দরকারি আলেম আর সরকারি আলেম তো বললামই যাই কিছু হবে না কেন কোরআন উল্টে পাল্টে কথা বলতে পারবে কিন্তু সরকারের উপরে কোন কথা বলবে না ঠিক কিনা বলে আমি বলি আল্লাহ আমাকে এই আলেম বানাও এমন আলেম বানাও যে আলেম হতে পারলে আমার কথা দ্বারা মানুষ হেদায়েত পাবে ঠিক কিনা বলে আজকে আমাদের এই মাহফিল একটা ব্যবসা হয়ে গেছে কি হয়ে গেছে এখন এটা ব্যবসা হয়ে গিয়েছে সারা রাত ওয়াজ শুনে কিন্তু সকালবেলা ফজরের নামাজ পড়ে না কষ্ট লাগে দুঃখ লাগে জুমার দিন মসজিদ ভরপুর হয়ে যায় যে মসজিদে এত বড় একজন খতিব বাইরের হওয়া বক্তা সেই তার মসজিদে পাঞ্জেগানা নামাজে মাত্র অল্প কিছু লোক হয় আর জুমার মসজিদে জুমার জামের মসজিদে জুমার দিনে দেখা যায় বারান্দায় জায়গা দেওয়া যায় না অথচ সেই মসজিদে আসরের নামাজে এক কাতার লোক হয় ঠিক কিনা বলেন ভাইরা আজকে দাওয়াত আমরা ঠিকভাবে দিতে পারছি অনেক বক্তার আছে সারা রাত বক্তব্য দিয়ে ফজরের নামাজ পড়ে না কি নামাজ পড়ে না এখন বলবেন হুজুর আপনি একজন হুজুর হয়ে হুজুরদের বাদ না বলে না এই যে বললাম এই মাত্র যে এই বক্তাদের বক্তব্য কারণে আজকে মুসল্লিরা হেদায়েতের মধ্যে এরা আছে অন্যের গিবাত পরনিন্দা